সুরজিৎ তো একটু বেরিয়েছে। বেরিয়েছে কোথায় গেছে? ঠিক বলতে পারবো না, বোধহয় ফ্ল্যাটের সন্ধানে গেছে। কখন ফিরবে? ফিরবে 4টার সময়, ক্লাস আছে ওর। এলে কিছু বলবো? না ঠিক আছে, আমি ঘুরে আসছি। আচ্ছা সুরজিৎ তোমাকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে, হাতের চিলে কোঠা তোমায় ফেলে রেখে দিয়েছে, অথচ আমায় চিঠিতে লিখেছো আমি ভালো আছি বাবা, আমি সুখে আছি। নিজে দুঃখ পাচ্ছ, রাতের পর রাত চোখের জল ফেলছো, অথচ আমায় সত্যি কথাটা লিখে জানাওনি, পাছে আমি কষ্ট পাই। এই বুড়ো মানুষটাকে তুমি দয়া করেছো না বাবা? এবার আমি বুঝতে পারছি কেন সুরজিৎ আমাকে এ বাড়িতে আনেনি, কেন আনতে চাইনি। বৌমাকে দিয়ে সে ঝিয়ের কাজ করাচ্ছে, পাছে আমি জেনে ফেলি। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না, তোমার চোখের এক হাত ফোঁটা জল ওর জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। কেঁদো না মা, কেঁদো না। ও হ্যাঁ, সুমনা দেবী এসেছিলেন। কিছু বললেন না, খুব অন্তদন্ত এলেন। বললাম যে কিছু বলতে হবে, বললাম তোর 4টার সময় ক্লাস আছে। চুপচাপ গাড়িতে ওঠো, চলো গাড়িতে ওঠ। সুজিত যাবি না, যাবে না। অভিজিৎ তো দাদাকে গুন্ডারা ধরে নিয়ে গেল। পুলিশে কি খবর দিল? আমি আসুন আপনারা। Thank you.
মা শেষকালে তুমি তো বাবা যদি গোন্ডা দিয়ে তোর বুকে ছুরি বসাতো আমি তোর বাবাকে ধরিয়ে দিতাম না জানতাম মরে গিয়ে বেঁচে গেছিস বাঁচিয়ে গেছিস কয়েকটা ছেলের জীবন কিন্তু সুরজিতের মতো দীপ তুলল ছেলেটাকে দীপক বাবু ইউ আর আন্ডার অ্যারেস্ট চলুন বৌমা বৌমা কেঁদো না মা কেঁদো না এটুকুর পাওনা ছিল ঘরের লক্ষ্মীকে লক্ষ্মীর আসনে না বসিয়ে হাঁসটা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল এর প্রায়শ্চিত্ত করতেই হবে শোনো মা মা গো বৌমা আসুন মা সুরজিৎ কেমন আছে ভালো আছে একটু দেখা করা যাবে না এখন রক্ত দিচ্ছে ও তুমি এক কাজ করো বৌমা আমি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছি এই প্রসাদী ফুলটা ওর মাথায় ঠেকিয়ে দিও আমি থাকতে আপনারা মা লক্ষ্মীকে সাজাবেন কেন মায়ের কাজ ঠিক বলেছেন মায়ের কাজ তো মায় করবে তুমি কেন আবার হিংসুটে বলছি আমি সাজাচ্ছি আপনি ততক্ষণ একটা কাজ করুন তো এটা নিন এটা আবার কি এটা ওটা এসো তো এটা তো একটা ফর্ম দেখছি এটা তো একটা ডিভোর্সের ফর্ম ডিভোর্সের ফর্ম হ্যাঁ বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করতে গেলে অলক্ষ্মীকে তাড়াতে হবে না আমার মেয়ে যাতে এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে না পারে একই আজকের দিনে তোমার গলাটা বড় ফাঁকা লাগছে মা আপনি কি করছেন মা ছেলের বউকে মা হয়ে কি খালি হাতে আশীর্বাদ করব চিরসুখী হও মা তোমার কাছে আমি একটা জিনিস চাইব দেবে মা কি চাই বলুন আগে তুমি আমায় কথা দাও কথা দিলাম বলুন কি চাই আপনার যে সিঁদুর তুমি সিঁথিতে দিয়ে সাক্ষাৎ জমির মুখ থেকে সুরজিৎকে ফিরিয়ে আনলে সেই সিঁদুর একটু দেবে মা আর সিঁথিতে দিয়ে দেখব মোয়ের বাপকে পাপের পথ থেকে আমি ফিরে আনতে পারি কিনা সিঁদুর সিঁথিতে বুক যেন ভরে থাকে প্রেমার প্রীতিতে অক্ষয়
করো মম সিঁদুর সিঁথিতে বুক যেন ভরে।